সাউন্ড বক্স বাজিয়ে ঈদের উল্লাস। নিহত কিশোর। নড়াইলে নসিমনে সাউন্ড বক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করার সময় গাড়ি উল্টে এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা আরও তিনজন আহত হন। শুক্রবার 14 মে ঈদের দিন সকাল 11টার দিকে উপজেলার কালিয়া নড়াইল সড়কের কালীতলা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মোহাম্মদ অবৈদুল ভূঁইয়া উপজেলার জামিরুলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে। আহতরা হলেন একই গ্রামের মুরসালিন শেখের ছেলে রামিম শেখ, মুক্তার শেখের ছেলে নয়ন শেখ ও রিকায়েত শেখের ছেলে মাইম শেখ। স্থানীয়রা জানান, নিহত অবেদুল সহ ওই গ্রামের 5 থেকে 6 জন বন্ধু মিলে একটি নসিমন গাড়ি ভাড়া করে সাউন্ড বক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ওই দিন সকালে রাস্তায় বেরিয়ে পড়ে। পরে সকাল 11টার দিকে কালিয়া নড়াইল সড়কের কালীতলা মোড় নামক স্থানে তাদের নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এ সময় অবেদুল ঘটনাস্থলেই নিহত হন এবং তার সাথে থাকা বন্ধুরা আহত হন। এ বিষয়ে কালিয়ার ওসি শেখ কর্ণিক মিয়া জানান, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।